শশা থাকতে পারে, একদিন কিছুই পেলেন না, এক দুটো পাত্র লেবু রাখলেন দেখেন সাহস। কিন্তু রোজ রাখবেন, রোজ এই বিশ্বের লড়ক ক্যান্সার। এবারে ভয়ঙ্কর সত্যটা বলুন, চমকে যে ভিটামিন সি খেলে আমাদের ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়, সেই ভিটামিন সি আমরা ঠিক মতো খেতে জানব না, আর উদ্যান নিয়ে একটা ক্যান্সার এত বয়স হয়ে গেল খেলে না, খাওয়া সেই মানে কি আমাদের বাচ্চা পেয়েছেন নাকি? ইয়েস, আপনাদের সত্যি বাচ্চাই পেয়েছেন। সেই ভিটামিন সি খাওয়া শেখাও যাতে আপনি ক্যান্সার থেকে মুক্তি পান। ভিটামিন সি তিনটে জিনিসকে সে ভয় পাবে। এক নম্বর আলোকে ভয় পাবে, আলো আলো লাইট, লাইটকে ভয় পায়। দুই নম্বর হিটকে ভয় পাবে, তাপকে ভয় পায়। আর তিন নম্বর অক্সিজেনকে ভয় পাবে, ভিটামিন সি। এই তিনটের কাছে এলে ভিটামিন সি নষ্ট হতে থাকে। আপনি ভিটামিন সি ধরুন এক বাটি কমলা লেবুর রস তৈরি করেছেন, আপনি এইখানে রেখে তীব্র আলো ফেলবেন, ভিটামিন সি একটু একটু করে নষ্ট হয়ে যাবে। যদি আলো খেলা চলতেই থাকে ঘন্টার পর ঘন্টা, শূন্য হয়ে যাবে ভিটামিন সি, অথচ রিচ ভিটামিন সি কমলা লেবু আছে। আপনি মনে করলেন ভিটামিন সি একটু গরম করে খাবেন, যেই গরম করতে গেলে আপনি একটু একটু করে ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। এই টাইম উইল কাম ওয়েন অল দ্য ভিটামিন সি উইল বি লস্ট। অথবা আপনি অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন ঢুকিয়ে ভিটামিন সি খুব তাড়াতাড়ি সমস্ত ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। বাইরে ফেলে রাখলেও তো, বাইরে ফেলে রাখলেও তো অক্সিজেন, বাইরে ফেলে রাখলেও ধরুন আপনি একবারই ওনার কথা বলছেন, একবারই ভিটামিন সি আপনি এই টেবিলে রেখে দিলেন, ভিটামিন সি মানে হচ্ছে কমলা লেবু রস, এই ভিটামিন সি টেবিলে পড়ে আছে, কোথায় এক্সপোজ হয়ে আছে? ইট ইজ এক্সপোজ টু এয়ার, অ্যান্ড এয়ার কন্টেন্স অক্সিজেন, নাহলে বেশি থাকতেন না, দ্যাট অক্সিজেন রিয়াক্ট উইথ ভিটামিন সি ইন দি জুস। The reaction is known as oxidation process, অর্থাৎ জারণ ক্রিয়া। এই জারণ ক্রিয়া চলতে থাকলে বাতাসের অক্সিজেনের সঙ্গে ওই কমলা লেবু রসের ভিটামিন সি একটু একটু করে বেড়ে গেছে। একটা এক্সাম্পল দিয়ে ছেড়ে দেবো আমাদের সবকে, যদি প্রশ্ন করতে পারবো সেটা হচ্ছে ধরুন আজকে আমার মনে হলো যে আজকে রাতে ডিনারে একটুখানি স্যালাড আপনি দোকান থেকে কিনেছেন, শশা কিনেছেন, পেঁয়াজ কিনেছেন, লঙ্কা কিনেছেন, পাতিলেবু কিনেছেন, সব কিছু স্যালাডের জন্য কিনে কিনে আপনি শশা, যেহেতু আমি বলে দিয়েছি শশার ছাল ছাড়ানো যাবে না, আমি ভালো ধুয়ে নিয়েছি, ধুয়ে ধুয়ে নিয়ে শশাটা টেবিলে রেখেছেন, রেখে কুচ মাল দু আলাদা টাকা, এবার দেখুন শশা কিন্তু ওপেন হয়ে গেছে, শশা গিয়ে ওপেন হয়ে গেছে, বাতাসে অক্সিজেনের কাছে চলে এসেছে। ওইভাবে যদি আপনি রেখে দেন, দু ঘন্টা যদি রেখে দেন ওই শশাটা, ওইভাবে শশার অক্সিজেনের সঙ্গে এই শশার ভিটামিন সির সঙ্গে অক্সিজেন রিয়াকশানে অন্তত 20-25% ভিটামিন সি লস্ট ফ্রম দিস শশা। এটাও থামছেন না, কুচ কুচ চাল হবে তাতেও থামেন না, কুচ 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 এবং তো ওপেন করবে মানে জামা তো খুলে নিয়েছে, জামা টামা খুলে আন্ডার ওয়ার সব খুলে নেগেট করে দিয়েছে পুরো অক্সিজেন, সমস্ত শশা যত ভিটামিন সি আছে তার সঙ্গে এক্সপোজ করে দেবে ঘন্টার পর ঘন্টায়। এইভাবে যদি আপনি 3 ঘন্টা রেখে দেন তাহলে অ্যাটলিস্ট 60% ভিটামিন সি কিন্তু লস্ট। আর যদি 12 ঘন্টা রেখে দেন পরের দিন সকালবেলা খাবেন তাহলে জেনে রাখুন 100% ভিটামিন সি লস্ট হন দিস কিন্তু। সরস্বতী পুজো, দুর্গা পুজো আসছে, রূপকরণ কাটা, ফলগুলো কখন কাটা? লক্ষ্মী পুজোর সন্ধ্যাবেলা খাওয়া হয় রাত্রে, আগের দিন রাত্রে, তাহলে আগের দিন রাত্রে যে ফলগুলো কাটা আছে তার শশাও আছে, পরের দিন সকালে খাওয়া হবে তাতে কি আর কোনো ভিটামিন সি আছে? নেই, তাহলে পেটটা ভালো জন্য নেই, তাহলে আমাকে কী করতে হবে?
রাতে যখন আমি স্যালাড খেতে যাই, আমি যদি রাতে 10:30টার সময় খেতে যাই রাতে ডিনার, তাহলে আমাকে 10:15টার সময় আমাকে চুজ করে খাতে হবে। ওই সময়তেই আমাকে পানি গরুটা দিতে হবে, ওই সময় সব কেটে কেটে দিয়ে আমাকে 15 মিনিটের মধ্যে খেয়ে নিতে হবে। দ্যাট উইল গিভ ইউ অ্যাটলিস্ট 80-85% অফ ভিটামিন সি। থ্যাংক ইউ।